কোথাও কোথাও দেখা যাচ্ছে কন্যাশ্রীর অ্যাডভার্টাইজ দিচ্ছেন দেবদা, সব লোক হাসছে। এখানে যে টানছে টাট্টু ঘোড়া, যে টানছে সেও হাসছে, যে লোক দোকানদার বসে আছে ও এ দেখে দেখে হাসছে, ট্রামে দেখে লোকে হাসছে, বাসে দেখে লোকে হাসছে, খালি দেবদাকে দেখে দেখে হাসছে কেন? আচ্ছা সত্যি কথা বলবেন তো, যারা দেবদার ডাইহার্ড ফ্যান, যারা দেবদার সিনেমাকে খুব ভালোবাসেন, সত্যি কথা বলবেন তো সিনেমার গানটা আপনাদের ভালো লেগেছে? তো হাই গাইস, আমি রাজ, ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ডিসকাশন করব, রিভিউ করব কাছের মানুষ সিনেমার প্রথম গান, যার নাম চুম্বক মন। তো একটা কথা বলে দিই, এই সিনেমার গানটার প্রথম গান যেহেতু, তো একটা সিনেমার প্রথম গানের প্রতি লোকের একটা আশা থাকে যে সেই গানটা কীরকমভাবে হচ্ছে। ওকে, তো এটা একটা ভরপুর একটা কমার্শিয়ালি ফ্যামিলি ড্রামা সিনেমা বলা যেতে পারে, যার নাম কাছের মানুষ। তো তার প্রথম গানটা কেমন লাগলো, যার নাম চুম্বক মন। এই সিনেমাটার গানটার মিউজিক দিয়েছেন, লিখেওছেন নীলায়ন চ্যাটার্জি, যিনি এর আগে কিসমিস সিনেমাটার মিউজিক দিয়েছিলেন, অ্যান্ড সিনেমাটার সিঙ্গিং গিয়েছেন উষা উত্থুপ। ওকে, তো একটা কথা বলে দিই, একটা গানের একটা গান যদি একটা গান যদি আপনি একটা বড় ইউটিউব চ্যানেল যদি আপলোড করেন, তার মানে এটা নয় যে ভিউস ভালো হওয়ার ভালো হবে। অনেক এরকম উদাহরণ আছে, একটা ভালো গান অনেক ছোট ছোটো ইউটিউব চ্যানেলে রয়েছে, বাট সেগুলো গানগুলো খুব ভাইরাল হয়ে গেছে। আবার এরকম অনেক আছে, অনেক গানগুলো বেকার গান, সেগুলো ভালো ইউটিউব চ্যানেলে বেশ বড় সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল দেওয়ার সত্ত্বেও সে গানগুলো বেশি ভিউজ করতে পারেনি। আমাকে কেন মনে হলো গানটাকে আমার ঠিকঠাকভাবে নিতে পারছি না? এই যে এখনকার যুগের না একটা ইয়ে থাকে লোকের, আপনি একটা ভাবুন তো, এই সিনেমার সাথে এই আপনি দেবদাকে হাটিয়ে দিন। আমি পুরো অনেস্টলি বলছি, আমি লজিক দিয়ে বলছি, আপনারা ভালোভাবে বুঝুন, তারপরে যারা দেবদা যারা ডাইহার্ড ফ্যান তারা যে আমাকে ডিসলাইক দিবেন, তারা যে আমাকে গালি গালাজ দিবেন কমেন্টে, তার আগে আমি এই কথাগুলো আপনি শুনে নিন, তারপরে গালি গালাজ দেবেন। আচ্ছা আপনি সত্যি কথা বলুন তো, এই সিনেমার এই গানটার ভেতরে যদি দেবদাকে যদি আমি হাটিয়ে দিই, দেবদার বদলে যদি এখানে যদি যে কেউ থাকে জিত দেব বাদে এই গানটাতে, আপনাকে ভালো লাগতো? একদম বেকার লাগতো, সবাই বলতো সেই ফ্যামিলি ড্রামা সিনেমা, সেই ফ্যামিলি ড্রামা গান, এখানে দেবদা আছে বলে একটু ভালো লাগছে, তবু ভালো লাগতো না। ওকে, হ্যাঁ এবার বলি গানটার সম্বন্ধে। 2 মিনিট 45 সেকেন্ডের একটা গান, ভিডিও গান। তো বলে দিই, যারা এই গানটা ফুল MP3 শুনতে চাইছেন, গানটা পুরো ফুল গান, সেটা আপনারা পেয়ে যাবেন নীলায়ন চ্যাটার্জি ইউটিউব চ্যানেলে। ওটা কিন্তু 17-18 ঘন্টা আগে কিন্তু গানটা MP3 চলে এসেছিলো, আমি শুনেছিলাম। তাহলে ভালো না, ভিডিওটা দেখেই রিভিউ করবো। তো যদি গানটা আমি যদি জাস্ট যদি শুনি গানটা, MP3 যদি বলি, MP3 যদি রিভিউ বলি, বেকার লেগেছে। যদি ভিডিও বলি, ভিডিওটা একটু ভালো লেগেছে, বিকজ এখানে আপনারা দেখবেন যে কলকাতা যে কালচারগুলো দেখানো হচ্ছে, কলকাতার অলি গলি সমস্ত জায়গায় যে শুটিং করা হয়েছে না, সেই লোকেশনগুলো খুব দারুণ ছিল, কলকাতার লোকেশন। আমাকে দেবদার আর পায়েলের ওই লেছক্কা সিনেমার কথাগুলো মনে পড়ে দিয়েছিল, যে কথার মাঝে মাঝে এক একটা, সরি, গানের মাঝে মাঝে যে এক একটা কথার লাইন, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম লেছক্কার গানে, যে আলি মলা মলা ডানা মেলে, ওই যে গানটা, ওটা কিন্তু ওই লিরিকের মানে কথার সাথে সাথে আবার গান, এইগুলো খুব ভালো ছিল। ওখানেও সে কলকাতার অলি গলি ফুচকা টুচা খাচ্ছিল, ওটা ছিল সেই ভিডিওটার কথা মনে পড়ে গেল, যেটা সেটা 2010 11 ছিল, এটা 2022। ওকে, তো হ্যাঁ, এখানে যদি বলি অ্যাক্টিংটা, ঈশার অ্যাক্টিং জবরদস্ত লেগেছে, দেবদার অ্যাক্টিং জবরদস্ত, দুজনেই খুব ভালো করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা গান দেখছি। ওকে, এটা আমরা কোনো সিন দেখছি না, যেহেতু গান দেখছি তাহলে গানটা রিভিউ করবো আমরা। তো গানটা একদম বেকার লেগেছে। এখনকার জেনারেশন ছেলেগুলো কী ভাবছে, মিউজিক ডিরেক্টারগুলো কী ভাবছে, যে ভাই কিছু নতুন ট্রাই করবো, এরকম একটা সিঙ্গার কেটে দিয়ে দেবো, এরকম একটা ভাই জোয়া। আচ্ছা আপনি বলুন তো, এই যে গানটা হচ্ছে, এটা কার দিক থেকে হচ্ছে, মেয়েটা বলছে না ছেলেটা বলছে? যদি মেয়েটা বলে, যদি মেয়েটার দিক থেকে যদি যদি মেয়েটা বলে, মেয়েটা আই থিঙ্ক বলছে না, আই থিঙ্ক দেবদাই বলছে, দেবদার তরফ থেকে হচ্ছে গানটা, কোথাও বুঝতে পারছেন, গানের লিরিকটাই তো বেকার হয়ে গেছে। এখানে আমি জানি না সিনেমার এই গানটা কোথায় অ্যাড করা হবে সিনেমার মধ্যে, আই থিঙ্ক এটা হয়তো দেবদা মানে ফার্স্টেশন পড়ে গেছে, তারপরে তার একটা গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিয়েছে, তারপর তার এর সঙ্গে দেখা ইচ্ছা সাথে দেখায়। তো এখানে লিরিকগুলো কিন্তু যাচ্ছে না ভাই, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, যখন সিনেমাটা দেখবেন তখন লিরিকের সাথে কিন্তু আপনারা ম্যাচ ম্যাচ করবেন, লিরিকটার সাথে যাচ্ছে না সিনেমাটার প্লটটা, আই থিঙ্ক। এটা আমি শুধু গানটাই শুনছি, দেখছি তো সিনেমা যখন রিলিজ হবে তখন গানটা তখন বুঝতে পারবেন আমি কী কথাটা বলছিলাম। লিরিকের সাথে একদম যাচ্ছে না সিনেমা, প্লটের সাথে লিরিক একদমই যাচ্ছে না। আর শুধু বললাম ভিডিওগ্রাফিটা খুব ভালো লেগেছে, ডিওপিটা খুব ভালো লেগেছে, কালারটা, কালার গ্রেডিং ভালো, মানে দেখতে খুব ভালো লাগছে, চকচকে দেখতে খুব ভালো লাগছে, কালার গ্রেডিং, ডিওপি, সিনেমাটোগ্রাফি, কলকাতার অলিগলিতে শ্যুটিং করা, সেগুলো খুব ভালো লাগছে। দেবতার অ্যাক্টিং, ঈশার অ্যাক্টিং, ওই যে তাদের কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে, বাস্ট। বাট গানটা না একদম বেকার লাগছে ইয়ার, পুরো বেকার লাগছে। আর নীলায়ন চ্যাটার্জি মিউজিক ডিরেক্টর মোটামুটি এতটা খাসও না, বাট ভেবেছিলাম এই গানটার একটা সিনেমার প্রথম গান যখন আপনি রিলিজ করছেন তো দায়িত্বটা একটু বেশি বেড়ে যায়,
তো আপনি যদি আরেকটা ভালো যদি কিছু ট্রাই করতেন তো আই থিঙ্ক ভালো লাগতো। এক একটা সিন এই গানটার ভিতরে আমি যেটা দেখলাম মানে বিরক্ত লেগে যাচ্ছিল, কোথাও কোথাও দেখা যাচ্ছে কন্যাশ্রীর অ্যাডভার্টাইজ দিচ্ছেন দেবদা, আবার কোথাও কোথাও এক একটা সিন আছে যেখানে মানে এক একটা ওই পুরনো সিনেমার গানের সিনের মতন, ওই যে দিদি কথা বলছে বোনটা তার ফোন ছাড়িয়ে নিচ্ছে এখানে, এরকম মানে ব্যাপারটা সেটা। তাহলে একটা আছে, অনেকগুলো সিন আছে কলকাতার, অনেকগুলো সিন আপনি আমি স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখুন। সব লোক হাসছে, এখানে যে টানছে টাট্টু ঘোড়া যে টানছে সেও হাসছে, যে লোক দোকানের দ্বার বসে আছে ও এই দেখে দেখে হাসছে, ট্রামে দেখে লোকে হাসছে, বাসে দেখে লোকে হাসছে, খালি দেবদাকে গিয়ে দেখে হাসছে কেন? তো নেক্সট গানের জন্য অপেক্ষা করে আছি, আই থিঙ্ক নেক্সট গান আরও ভালো হবে। টাকা ছাড়া একটা গান ছিল, ওই গানটা খুব ভালো ছিল যেখানে ট্রেলারটা দেখেছিলাম। ওকে, তো এই ছিল আমার হনেস্টলি রিভিউ কাছের মানুষ সিনেমার প্রথম গান, যার নাম চুম্বক মন। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই।